গরম বতরত গরম দৃশ্য, গরম বতরতে ঈদত মদে মাংসই খাই গরম জনতা, আগফালে সরর সুন্দরীর অর্ধ উলঙ্গ হয়ে জিঙ্গালালা নৃত্য, পাছফালে চাচা ভাইজান হত মনের খরধরণি দেহর পিরপির একেবারে উতলা মন, দেহর খলাবমা জোকারি নচা সুন্দরীর উদ্যাম নৃত্য গোটাই নিশা চার হেঁপাহত, অন্যফালে আকো মারপিট খেদাখেদি। রাজ্যের সংখ্যালঘু জনতায় উদযাপন করেছে বছরটির সকলতো পবিত্র মাহ রমজানের ঈদ, আর পবিত্র রমজান মাহর ঈদত এই আদিম যুগর নৃত্য। নলবাড়ীর মোকালমুয়ার সরুচুলিয়া চরত স্থানীয় রাইনো ক্লাবে ঈদর উপলক্ষে আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম লৈ একাংশই রমজানের ঈদত চকুর খজতি মারিছে, দেহর পুরনি মানিছে, যেন ইহত রমজানের রোজা নহয়, এমাহ দিনের অন্তত যেন ইহতে মরুভূমির পৰা জীবন লৈ উভতিহে আহিছে। ইফালে স্থানীয় একাংশ জনতায় এই অনুষ্ঠানের বিরুদ্ধে মাত মাতিবলৈ অহার বাবে আয়োজক কমিটির মারপিট গতিয়াগতির অভিযোগ, শেষত তীব্র উত্তেজনার মাজত পুৱতি নিশালৈ অন্ত পৰে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামত পতা সাংঘাতিক অনুষ্ঠানটি, আর এয়া খালি হয়ে পড়ি আছে মদর বটল, গছকত চেপেটা হয়েছে মাইক তিনপাল। ইফালে নিশা মারপিটত গুরুতরভাবে আহত হয়েছে এজন, শেষত স্থানীয় জনতায় শীঘ্রে প্রশাসনক ব্যবস্থা লওয়ার আহ্বান জানাইছে। শিয়ালমারি এলাকা তাতে এই সরুচুলিয়া মানে দক্ষিণ নোয়াপাড়া বলে কয় সেইখানি জায়গাত মানে হিগদার সোপার মানে মাজতে জায়গাখানি, সেই জায়গাখানি মানে যেটু রাইনু ক্লাব বলে কয় এই রাইনু ক্লাবে করেছে কি কোনবা বেলেগ জায়গারপরা এই নর্তকী আনি ফেলে এতে অশ্লীল নৃত্য দেখাইছে, অশ্লীল নৃত্য মানে দেখার পিছত কিছু মানে বাধা দিছে, তেওঁলোকে মারি ধরি মানে হেৰি করেছে। আমি আরক্ষী প্রশাসনক এনে অনুরোধ জানাও যাতে যেবিলাক দুঃখী আছে কমিটির যেবিলাক সদস্য আছে তেওঁলোকে অশ্লীল নৃত্য দেখাই আছে, তেওঁলোকক যাতে পুলিশে এরেস্ট করে ফেলে, তেওঁলোকে যাতে জেল হাজলে প্রেরণ করে। মোকালমুয়ার পৰা আছিকালৰ রিপোর্ট, অসম লাইভ 24।